আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আঙ্কেল দাঁত ওঠার সময় কারো কারো মাড়ির শেষ প্রান্তে ব্যথা হয়ে থাকে, আর এ সময়ে করণীয় বিষয়। তো ভিউয়ার্স, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আঙ্কেল দাঁত বা উইজডম টিথ, এটি আমাদের মাড়ির শেষ অংশে উঠে থাকে। সাধারণত 17 থেকে 22 বছর বা 25 বছর সময়ের ভিতরেই এই দাঁতটি বেশি উঠতে দেখা যায়। এছাড়া 30 বছরের পরেও কারো কারো আঙ্কেল দাঁত উঠে থাকে। তো ভিউয়ার্স, এই আঙ্কেল দাঁত উঠার সময় কারো কারো বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়, যেমন মাড়ির শেষ অংশে ব্যথা। তারা নিজেরাও হয়তো বুঝতে পারে না যে ব্যথাটি কেন হচ্ছে। দাঁত ভালো থাকে, মাড়ি ভালো থাকে, তারপরেও মাড়ির শেষ অংশে ব্যথা থাকে। তো ভিউয়ার্স, আঙ্কেল দাঁত ওঠার সময় এমনটি হয়ে থাকে। এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আঙ্কেল দাঁতের জায়গা হলো এটি, আর এখানে মাংসটা কিছু অংশ ফুলে আছে। এখানে দেখেই বুঝতে পারছেন, তো মাংসটা এখানে কিছুটা অংশ ফুলে আছে, কারণ হলো এর নিচে রয়েছে আঙ্কেল দাঁত। সেই আঙ্কেল দাঁতটি যখন মাড়ি ভেদ করে উঠতে থাকে, তখন এ ধরনের ব্যথা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ব্যথাটা যদি সহনীয় হয়, অল্প হয়, তাহলে তো ভালো কথা, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ক্ষেত্র বিশেষ যদি অনেক প্রবলেম ঘটতে থাকে, তাহলে ডাক্তারের শরণাপন্ন হতেই হয়। যেমনটি এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটি হলো আঙ্কেল দাঁত বা উইজডম টিথ। তো এই উইজডম টিথ বা আঙ্কেল দাঁতটি ওঠার সময় কারো কারো ওঠার সময় কোনো ধরনের সমস্যাই হয় না। কবে তার আঙ্কেল দাঁত উঠছে এটা সে নিজেও জানে না। আবার কারো কারো ক্ষেত্রে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়। তার মধ্যে এখানে একটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটি অনেকটা অংশই অর্ধেক অংশ উঠে গেছে বললেই চলে, কিন্তু এখনও অর্ধেক অংশ কিন্তু মাড়ির যে মাংস রয়েছে তার ভিতরে রয়েছে। তো ভিউয়ার্স, এই অবস্থায় কিন্তু ব্যথা হতে পারে। দাঁতের মাড়িতে মাড়িতে যখন কামড় দেওয়া হবে, তখন এই মাংসে কামড় লাগার কারণে সেখানে ব্যথা অনুভব হতে পারে। আর এছাড়া আঙ্কেল দাঁত ওঠার সময় কিছুদিন বাদে বাদে ব্যথা হয়ে থাকে। হয়তো ওষুধ কোনো ধরনের পেইন কিলার খেলে হয়তো ব্যথাটা কমে যায়, কিন্তু কিছুদিন পরে আবারও সেই ব্যথাটা পুনরায় ফিরে আসে। তো ভিউয়ার্স, এই অবস্থা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত দাঁতটি পুরোপুরিভাবে না উঠতে পারে। তো ভিউয়ার্স, ক্ষেত্র বিশেষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ট্রিটমেন্ট ডেন্টিস্টরা করে থাকে। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এমন অবস্থায় সাধারণত ব্যথামুক্তভাবে এখানে যে মাংসটুকু দাঁতের উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন, এতটুকু অংশ যদি ছাড়িয়ে দেওয়া হয়, সুন্দর করে ড্রেসিং করে দেওয়া হয়, তাহলে কিন্তু নিচের যে দাঁতটি থাকে সেটি খুব ভালোভাবে উঠতে পারে, কোনো ধরনের বাধাগ্রস্ত হওয়া বাদেই। আর তখনই সে দাঁতের সমস্যাটি দূর হয়ে যায়। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে যে আঙ্কেল দাঁতটি রয়েছে, এখানে এটি হলো আঙ্কেল দাঁত, এটি হলো আঙ্কেল দাঁত। তো দেখা যাচ্ছে আঙ্কেল দাঁতের উপরিভাগে পুরোপুরি মাংস এসে ভরাট হয়ে আছে, এখানে দেখুন। তো ভিউয়ার্স, এই অবস্থায় আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, এবং ডাক্তারের কাছে যেয়ে এখানে যতটুকু অংশ দাঁত মাংস দাঁতের উপরিভাগে চলে আসছে, ঠিক এতটুকু মাংস ব্যথামুক্তভাবে কিন্তু আমরা এটিকে পরিষ্কার করে দিয়ে থাকি, তাহলে পরবর্তীতে দাঁতে আর কোনো ব্যথা বা যন্ত্রণা হয় না। কিছু কিছু ক্ষেত্রে দাঁত তুলে ফেলারও প্রয়োজন হতে পারে, তো সে বিষয়ে সামনেই আলোচনা করছি ভিউয়ার্স। ভিউয়ার্স, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দাঁতের উপরিভাগে একটি মাংসপিণ্ড চলে আসছে, এই ধরনের সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় যদি অল্প পরিমাণ হয়, তাহলে কখনো কখনো এমনিতেই ভালো হয়ে যায়। প্রাথমিক অবস্থায় অনেককে আমরা পরামর্শ দিয়ে থাকি যে হালকা কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশ্রিত করে কুলকুচি করার জন্য। যদি সমস্যা অল্প পরিমাণ হয়ে থাকে, সামান্য হয়ে থাকে, তাহলে এর দ্বারাই মুক্তি পাওয়া যায়, ব্যথাটা একটু কম থাকে। আর যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে এতটুকু অংশ এখান থেকে কাটিয়ে নিতে হবে, এটি ব্যথামুক্তভাবে করা হবে, এটির জন্য কোনো বড় ধরনের কোনো ট্রিটমেন্ট নয়। তো ভিউয়ার্স, এরপরে আপনাকে কিছু ওষুধ খেতে হবে। এখানে দেখে বুঝতে পারছেন, যদি কিনা এতটুকু মাংসপিণ্ড এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু দাঁতটি পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে দাঁতের আশেপাশে, এবং দাঁতটি খুব ভালোভাবে উঠতে পারবে। আর যখনই দাঁতটি ভালোভাবে উঠতে পারবে, তখন আপনার এ ধরনের ব্যথার সম্মুখীন হতে হবে না। এমনটি যদি নিচের দাঁতের ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে উপরের দাঁতে যখন উপরের বাইট যখন নিচের দাঁতে কামড় দিবে, তখন কিন্তু এইখানে কামড় লাগার কারণে এমন স্থানে ব্যথা অনুভব হয়। তো ভিউয়ার্স, এই অবস্থায় যদি
সহনীয় হয়ে থাকে, আপনি যদি কোনো প্রবলেম ফিল না করেন তাহলে সমস্যা নাই। কিন্তু যদি আপনার প্রতিনিয়ত ব্যথা হতে থাকে, প্রতিনিয়ত আপনার খাবার খেতে সমস্যা হতে থাকে, কামড় দিতে সমস্যা হতে থাকে, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং অবস্থার উপর নির্ভর করে আপনাকে ট্রিটমেন্ট নিতেই হবে। ভিউয়ার্স, এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আমরা আক্কেল দাঁত ইম্প্যাক্টেড অবস্থায় পেয়ে থাকি, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো ইম্প্যাক্টেডের বিভিন্ন ধরনের পর্যায় রয়েছে, যেমন এটি দেখছেন যে অ্যাঙ্গুলার পজিশন রয়েছে। অ্যাঙ্গুলার পজিশনটি হলো পাশের দাঁতটি দেখুন যে স্ট্রেট বরাবর আছে, কিন্তু এই যে আক্কেল দাঁতটি উইজডম টিথ এটি বেশ অ্যাঙ্গুলার অবস্থা হয়েছে ভিউয়ার্স। তো এমন অবস্থায় প্রথমত অবস্থায় আক্কেল দাঁতের সমস্যা যেভাবে যতটুকু হোক না কেন, উচিত হলো একটি এক্সরে করা। এক্সরে রিপোর্টটা দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে যে সেখানে কী ধরনের চিকিৎসা দিলে সব থেকে ভালো হবে। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাঙ্গুলার পজিশন। তো এমন অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি, এই অ্যাঙ্গুলার যে পজিশনের যে আক্কেল দাঁতগুলো থাকে এগুলা বেশ ঝামেলার সৃষ্টি করে, একই সঙ্গে ব্যথা হয়, একই সঙ্গে দুটি দাঁত ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। যেমন এই দাঁতটি ওঠার জন্য চেষ্টা করছে কিন্তু এইটির জন্য উঠতে পারছে না। এই অবস্থায় এখানে দু দাঁতের যে মধ্যবর্তী স্থান দেখতে পাচ্ছেন, এমন অবস্থায় ক্ষয় সৃষ্টি হয় এবং ধীরে ধীরে একই সঙ্গে এই যে 7 নম্বর দাঁত এবং 8 নম্বর দাঁত এই দুটিই নষ্ট হতে থাকে। তো ভিউয়ার্স, যদি এমনটি হয় এক্সরে করে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে কী ধরনের চিকিৎসা করা হবে। কখনো কখনো দাঁত তুলে ফেলার প্রয়োজন হয়, আবার কখনো যদি ব্যথা বা কোনো ধরনের যন্ত্রণার সম্মুখীন না হন অথবা 2 থেকে 1 বার ব্যথা হয়েছে, ওষুধ খেয়েছেন, এখন ভালো আছেন, তো এমন অবস্থায় তেমন থাকাটাও ভালো, কারণ এ ধরনের দাঁত তোলার ক্ষেত্রে বেশ রিস্ক থেকে যায়। আর তার জন্য আমি সাধারণত প্রথম অবস্থায় বলি যে যদি ওষুধ খেয়ে এমন অবস্থা আপনি ব্যথাটা কমায় রাখতে পারেন তাহলে সেটি ভালো, আর যদি বারে বারে ঝামেলা করতে থাকে তাহলে এ দাঁতটি তুলে নেওয়াই ভালো। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি পার্শিয়াল ইরাপশন, অর্থাৎ দাঁতের একটি পাশ নিয়ে উঠতেছে, যেখানে সোজা ওঠার কথা ছিল, বরাবর ওঠার কথা ছিল, সেখানে না উঠে কিছুটা পার্শিয়াল হয়ে উঠছে। তো ভিউয়ার্স, এই অবস্থায় এই দাঁতের জন্য বাধাগ্রস্ত হয় আর তার জন্য ব্যথা হয়ে থাকে। তো ভিউয়ার্স, কখনো কখনো আমরা পাশের দাঁতটি এখান থেকে কমিয়ে দিয়ে থাকি, কখনো বা অন্যান্য ট্রিটমেন্টের প্রয়োজন হয়, প্রথমত এক্সরে করে তারপরে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটিকে আমরা হরিজন্টাল পজিশন বলে থাকি, যেটি দেখতে পাচ্ছেন যে মাড়ির ভিতরে, চোয়ালের হাড়ের ভিতরে শোয়াশুয়ি অবস্থা আছে, অর্থাৎ শুয়ে আছে। তো ভিউয়ার্স, এই অবস্থায়ও দাঁতের এ ধরনের সমস্যা হয়, পাশের দাঁতের সমস্যা হয় এবং এটি যখন ওঠার জন্য চাপ দিতে থাকে তখন পাশের দাঁতে ব্যথা অনুভব হয়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনাকে এক্সরে করে যদি কিছুদিন ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন তাহলে ভালো, আর তা না হলে এমন দাঁত তুলে নিতে হবে আপনি যদি ব্যথামুক্ত থাকতে চান। এবং এ ধরনের ভার্টিক্যাল অবস্থায়ও আমরা পেয়ে থাকি, এই দাঁতগুলো বেশ আক্কেল দাঁতের জটিলতা যদি আপনার সৃষ্টি হয় তাহলে অবশ্যই প্রথমত ভালো হয় যদি ডাক্তার দেখিয়ে নিতে পারেন, তবে সামান্য সমস্যায় ডাক্তার দেখানোর প্রয়োজন নাও হতে পারে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।